নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেব সেটা হচ্ছে দূরদর্শন কলকাতার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট সহ মানে গ্রুপ সি পোস্ট সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করি এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতা ডিপ্লোমা যোগ্যতা যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে এখানে দেখো তোমাদের ডিডিকে কলকাতা দেওয়া আছে এখানে প্রথমে তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম যে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট সেই পোস্টের নাম তোমাকে ওখানে উল্লেখ করতে হবে এরপরে তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে তারপরে তোমার ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে সন অফ ডটার অফ ওয়াইফ অফ অর্থাৎ তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার আধার কার্ডে যদি তোমার হাজবেন্ডের নেম থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এখানে তোমার হাজবেন্ডের নাম বসাতে হবে আর যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে এখানে তোমার বাবার নাম কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে আর অবিবাহিত যারা মহিলা আছে ঠিক আছে তাদের ক্ষেত্রে তারা বাবার নাম কিন্তু এখানে উল্লেখ করবে ব্যাপারটা বোঝা গেল আচ্ছা এর পরবর্তী তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ এই পারমানেন্ট অ্যাড্রেসে তোমাদের সম্পূর্ণ পিনকোড পর্যন্ত তোমাদের যাবতীয় যা তোমাদের আধার কার্ডে যেরকম মেনশন করা আছে আধার কার্ডে যেরকম তোমাদের অ্যাড্রেস মেনশন করা আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলে একদম সেম বসিয়ে দিলে এরপরে তোমাকে মোবাইল নাম্বারটা বসাতে হবে মেল আইডি বসাতে হবে তোমাদের ফার্দার যে কমিউনিকেশনটা হবে সেটা কিন্তু মোবাইল নাম্বার আর মেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানানো হবে যে কোন ডেটে তোমাদের যে পরবর্তী স্টেপ থাকবে ঠিক আছে সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন একদম শুরু করবে মাধ্যমিক থেকে শুরু করবে ঠিক আছে তারপরে তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেবে তোমার গ্র্যাজুয়েশন থাকলে তুমি গ্র্যাজুয়েশান যোগ্যতা দেবে ঠিক আছে কোন বোর্ড থেকে কোন ইনস্টিটিউট থেকে তুমি পাশ করেছো সেটা দেবে কোন ইয়ারে তুমি পাস করেছো এখানে কোনো পার্সেন্টেজ নাম্বারের কোনো কিন্তু ব্যাপার কিন্তু নেই মানে কোনো কড়াকড়ি নেই শুধু পাস যোগ্যতা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে সেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও অ্যাপ্লাই করা যাবে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও অ্যাপ্লাই করা যাবে আদার প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় যদি থাকে দিতে পারো যদি না থাকে সেটা নাও দিতে পারো এরপরে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়ান ইন স্পিকিং অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো ঠিক আছে তো এখানে দেখো বেঙ্গলি আছে ইংলিশ আছে হিন্দি আছে তুমি যদি তিনটে ভাষাই বলতে পারো তাহলে তিনটে ভাষাতেই কিন্তু তুমি টিক দিয়ে দেবে আর যদি তুমি মনে করো যে আমি শুধু বাংলাই ভালো পারি তো বাংলাতেই টিক দেবে অসুবিধা নেই ব্যাপারটা বোঝা গেল এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট ইন রাইটিং অর্থাৎ কোন ভাষায় তুমি লিখতে পারো যদি তুমি তিনটে ভাষাতেই লিখতে পারো তাহলে তিনটে ভাষাতেই টিক দেবে আর যদি মনে করো যে আমি শুধু বাংলা ভাষাতেই লিখতে পারি তাহলে শুধু বাংলা ভাষাতে টিক দেবে ঠিক আছে এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু কোনো ম্যানডেটারি নয় যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস এ টিক দেবে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে নোতে গিয়ে টিক দেবে ক্লিয়ার এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের যদি তুমি একজন এমপ্লয়মেন্ট হও বা সেলফ এমপ্লয়মেন্ট হও তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করবে আদারওয়াইজ এটা কিন্তু কোনো প্রয়োজন নেই ক্লিয়ার এরপরে বলছে ওয়েদার হ্যাভিং এনি মিডিয়া এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার কি কোনো আগে মিডিয়াতে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে ইয়েসে টিক দেবে না থাকলে নোতে গিয়ে টিক দিয়ে দেবে ঠিক আছে এরপরে তার ডিটেলসটা দেবে হয়ে গেল এরপরে হচ্ছে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশান যদি তোমার কোনো রিলেভেন্ট কোনো ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে সেটা তুমি এখানে ইনপুট করতে পারো মানে তোমার কম্পিউটারে কোনো স্পেশাল কোনো যোগ্যতা করেছো কোনো স্পেশাল কোনো ডিপ্লোমা বা কিছু যদি তোমার থাকে সেই ব্যাপারে তুমি একটু ইনফরমেশান এখানে প্রোভাইড করতে পারো আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু তুমি নট অ্যাপ্লিকেবল বলে লিখে দিলেও কিন্তু হয়ে যাবে অসুবিধা নেই এরপরে ওয়েদার অলরেডি ওয়ার্কিং অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনে কি তুমি অলরেডি কাজ করছো যদি করে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো করে দেবে ঠিক আছে আচ্ছা এগুলো হয়ে গেল এগুলো হওয়ার পরে তোমাকে এখানে সই করতে হবে এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে ক্লিয়ার এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করলে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাঠাবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর জন্য তোমাদের এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ টু বলে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মাস সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম্যাট যেটা তোমাদের অ্যানেক্সার এই ফরম্যাটটা দেখালাম সেই অ্যানেক্সার ফরম্যাটটা তোমাদের ফিল আপ করে অ্যালং উইথ দ্য কপিজ অফ রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগছে আমি সেগুলো বলছি তোমাদের সার্টিফিকেট অফ এডুকেশান কোয়ালিফিকেশান ডিজারেবল কোয়ালিফিকেশান যদি থাকে এজ প্রুফ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা ম্যান্ডেটারি নয় এগুলো দিয়ে তোমাদের তোমরা মেলও করতে পারো অথবা তোমরা নির্দিষ্ট যে ঠিকানায় দেখতে পাচ্ছ বাই পোস্ট বা বাই হ্যান্ড কিন্তু তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো এই ঠিকানায় ঠিক আছে জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে প্রসার ভারতী ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্র কলকাতার তরফ থেকে ঠিক আছে এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি তোমরা দেখতেই পাচ্ছ ডিডিকে কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস এম্প্যানেলমেন্ট অ্যাসাইন্স ডিফারেন্ট ক্যাটেগরি অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরিতে তোমাদের কিন্তু অ্যাসাইন বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদের বেতন কত থাকবে কোন পোস্ট সেগুলো দেখো প্রথম যে পোস্টটি সেটি হলো বিউটিশিয়ান এয়ার ড্রেজার যেখানে তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি করা থাকে বিউটি কোর্স নিয়ে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে ডিজারেবেল কোয়ালিফিকেশন এটা কিন্তু অগ্রাধিকার পাবে কিন্তু এটা কোনো ম্যান্ডেটারি নয় তোমরা এখানে বেতন যেটা পাবে তিন হাজার টাকা তোমরা একটা অ্যাসাইনমেন্টের জন্য এরকম কিন্তু মাসে তোমাদের সাতটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অর্থাৎ একুশ হাজার টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে তোমাদের দু নম্বরে দেখো সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমরা দেখো এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স যোগ্যতা যেটি চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি থাকে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় এখানেও কিন্তু দু হাজার টাকা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু পার অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া হবে এরকম সাতটা অ্যাসাইনমেন্ট তোমরা মাসে পাবে অর্থাৎ এখানে চোদ্দো হাজার টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট কতদিন বছরে কটা অ্যাসাইনমেন্ট বছরে তোমাদের চুরাশিটা মতো তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখো এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ক্যাটাগরি অর্থাৎ একটি পোস্টের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো তোমরা যদি ডবল অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো মানে আদার স্টেট থেকে যদি তোমরা এখানে আবেদন করতে চাও কোনো অসুবিধা নেই তোমরা আসাম থেকে বা ত্রিপুরা থেকে যদি এখানে আবেদন করতে চাও তোমরাও কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে কিন্তু পোস্টিং কিন্তু তোমাদের যেটা হবে সেটা কলকাতাতে কারণ প্রসার ভারতী মানে দূরদর্শন কেন্দ্রের যে মেন যে অফিস সেটা কলকাতাতেই ঠিক আছে আচ্ছা এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলি সিলেকশন স্কিল টেস্ট রিটেন টেস্ট তারপরে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ কিন্তু কন্টাক্ট হবে সেটা পরবর্তী সময় যে অনুযায়ী যেরকম হবে সেরকম দেখা যাবে ঠিক আছে এখানে সিলেকশন উইল বি ডান কনসিডার দ্য সিলেকশন যে কমিটি আছে তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে কিভাবে সিলেকশন করা হবে সে ব্যাপারটা এখনো কিন্তু সিলেবাস রিলেটেড কোনো কিন্তু নির্দিষ্ট কোনো ইনফরমেশন নেই এবার একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না সে তুমি যে কাছ থেকেই বিলং করো না কেন এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে আমি সেই ব্যাপারটা আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই তোমাদের যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যা যোগ্যতা আছে তার কিন্তু তোমাকে সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট এই দুটোই কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে অ্যাটাচ করতে হবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট আর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট হলেও কিন্তু তোমাদের চলবে এটা হচ্ছে বার্থ প্রুফের জন্য এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট এটা অবশ্যই তোমাদের প্রয়োজন হবে এরপরে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও কিন্তু দিয়ে দেবে স্পেশালি আধার কার্ডটা হলে কিন্তু ভালো হয় এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন লাগছে এরপরে তোমাদের ফটো লাগছে যেটা তোমাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু লাগিয়ে দিতে হবে এই সব ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি আবেদন করার জন্য ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে পেরেছি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি তার জন্য এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে তো এখনের মতো এটুকুই ডাটা